এই কাদা পানির মধ্যে বৃষ্টির মধ্যে তোমার নটকা কিনতে যাওয়া লাগবো কে? আরে ছেলেরও খাওয়ার মন চাইছে, আমারও খাওয়ার মন চাইছে, এলি গেল জানি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি ব্যাপার? আরে বসো আগে। হ্যাঁ হয়রান হয়ে গেছি তোমার ফোড়ালে নিয়ে নটকা কিনতে যাইয়া। হয়রান হয়ে গেছো? হ্যাঁ একদম হয়রান হয়ে গেছি জানো। কি কাদা কাদা মতো হাঁটতে হাঁটতে আমি একদম হয়রান হয়ে গেছি। আর তোমার ফুলাই যে খালি কাদার মধ্যে নামার জন্য রাস্তা ঘাটে বুঝছো, নটকা খাওয়ার জন্য নটকা কেনার জন্য গেছিলাম বুঝছো, এরপর নটকা নিয়ে আসলাম। কয় কেজি আনছো? 2 কেজি আনছি। এই কাদা পানির মধ্যে বৃষ্টির মধ্যে তোমার নটকা কিনতে যাওয়া লাগবো কে? আরে ছেলেরও খাওয়ার মন চাইছে, আমারও খাওয়ার মন চাইছে, এলি গেল জানি আইছি। কুত্তা মার কেমন কে এত তোমাগো? কিসের কুত্তা মার কেমন? তুমি না খালে আবি যাবি খালে কথা কি হাবি যাবি কথা কই? আমি খাওয়ার মন চাইছে তার জন্য আমি গেছি, তা আমার কাছে কইলে তো আমি এনে দিতাম। তুমি আসি তুমি কে জানে এখন আসবা, তুমি আসলে তো তাহলে তোমাকে কি বলতাম, তুমি ফোন রিসিভ করো না কিছু না তো কি বলবো। আমি জানি আমার ফোন না দিয়েই মানে আমি ফোন রিসিভ করি না নাকি? ফোন দিছো তুমি? আমি গেছি আমার মন চাইছে তাই, আমি নাটকা খাওয়ার খুব ইচ্ছে আছে, তুমি তো আনবা না এর লেগে। আমি আনবো না? না আমার কাছে কয়ে দেখছিলা? কয়েছিলাম না। কবে কইছো? কি প্রেমে করা যে বেশি খাওয়া লাগে না কম কম খাও, এর লেগে আমি আজকে 2 কেজি কিনে নিয়ে আসি। এই 2 কেজি লটকা কয়দিনে খাইবা তুমি? আজকে রাইতে শেষ হয়ে যাবে। এই দাও তোমার বলে খাইতে আছে কেমনে দেখছো? হ্যাঁ দেখো না আমি কত খাওয়ার মন চাইতেছে। এটি কয়দিনে খাইবা? আজকে শেষ করবো কইলাম না। এই 2 কেজি লটকা আজকেই শেষ করবা? হ্যাঁ। তোমরা কি হনুমান? হনুমানের চেয়ে আমরা বেশি কিছু। হনুমানের চেয়ে বেশি কিছু? হ্যাঁ। তা তোমার এত চিপি লাগতেছে কে? নয় তোমার পকেটে টাকা খরচ হইতেছে, দ্বন্দ্ব তো তুমি করতেছো আমি করতেছি? মালা ঝুলাই দিই গলার মধ্যে লম্বা হয়ে খাইব ফেলাইয়া সব খাইব কি? আরে বাবা ফালায় না তো মানে ও আনন্দে সব এরকম করতেছে, বহুদিন পর খাইতেছি বুঝা না কে। সমস্ত নষ্টের গোড়া হইলা তুমি বুঝছো? হ্যাঁ আমি তোমারে কইছি আমি। হ্যাঁ সমস্ত নষ্টের গোড়া তুমি। খাওয়ার মন চাইবো আনমো না খালি তোমার পুঁজি করমো না? তা পুঁজি লাগে না? আমি এত পুঁজি করা পারবো না, খেয়া থাকলে থাকবো না হইলে হইলো ভাঙবো। জীবনে চলতে হইলে টাকা পয়সার দরকার আছে। আমার আগে পেট ভরতে হইবো তারপরে বুঝু না। তোমার পেট আমি কষ্ট করতে পারবো না। তোমার তো না খেয়ে কষ্ট করতে হয় নাই, তোমার এই নাতা ভাতা 2 কেজি আনা লাগবো কে? 2 কেজির কি দরকার? তাতে সমস্যা কি হয়েছে? আনছি তাতে সমস্যা কি হয়েছে? আমি খামো না বসলে হয়েছে, সবগুলো আমি খেয়ে শেষ করবো। সবগুলো যদি খায় শেষ না করতে পারো তাইলে কিন্তু খবর আছে। আমি তো সব শেষ হবো, যদি খায় শেষ করে আরো 5 কেজি এনে দেওয়া লাগবো, একদম কিপটেন করবা না। ও মা এডি খায়া শেষ করার পরে আবার 5 কেজি এনে দেবো? কিপটেন একদম করবা না। এই দেখো এই দেখো কি করতেছে, এইরকম করে যদি নষ্ট করো তাহলে খাইবা কি? একদম করো আমার ভুলাই তো করতেছে, মানুষের ভুলাই কি করতেছে? এক মুখে কয় কথা কও তুমি? কয় কথা কও? হ্যাঁ কয় কথা কও? এই নষ্ট করলে আবার খাইবা কি? আর না খাইলে আবার আইনা চাও কেমনে? খামুই তো আমি কি না করছি, খামু না। নষ্ট করলে খাইবা কেমনে? খামুই। মেয়ে মানুষ হলো যত জঞ্জালের মূল, যত সমস্যার মূল হলো মেয়ে মানুষ। কি ছেলে মানুষ খালি কিপটা পক মানবে, খালি টাকা রাখতে চায়, খরচ করতে চায় না, বইয়ের কি লাগবে সেটা দিতে চায় না, খালি এই কিপটা হার কিপটার মতো খালি রাখতে চায়। তুমি কি সব সময় আমার সাথে ঝগড়া করতে চাও? কিসে তোমার সাথে ঝগড়া করব? সরান দিকে তুমি। তুমি সব সময় তোমার খরখরা মেজাজ, এরকম কে তুমি? এরকমই থাকো। তুমি তো আগে এরকম আছিলে না? আগে কিরকম আছিলাম? আগে তো অনেক ভালো আছিলে। আগে সবকিছু চাওয়ার আগে আইনে দিছো সেই জন্য ভালো আছিলাম, এখন আইনে দেও না কেন? এখন আইনে দিই না? না এখন আইনে দেও না। এইরকম ঢাবারা মিথ্যা কথাটা কইলা? ঢাবারা কোনো মিথ্যা কথা নয়, সত্যি কথাই বলছি। সত্য কথা এটা? হ্যাঁ। আমি বাড়ির থেকে বাইরে হয়ে যেতেছি।
যাও 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 পাঁচ কেজি আর উন্নত কেন এসো একবারে খাওয়া মু যাও যাও বেড়াও।